এই পাশে আর একটা বেডরুম, একদম রাস্তা থেকে দেখা যাবে যে দুই পাশে জানালা আছে, আর ছাদের চাইতে কিছু অংশ টাকা কম লাগবে। হ্যাঁ হ্যাঁ, একটা রুম 130 স্কোয়ার ফিট হবে। এমনিতেও এই পুরো বাড়িটা কিন্তু অনেক বড় একটা বাড়ি। ফ্লোর ম্যাপ সহ এখন পর্যন্ত কি পরিমাণ টাকা খরচ হয়েছে? হ্যাঁ, কাজটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখনো রঙের কাজ চলতেছে, কমপ্লিট হয় নাই। আপনি আপনার থেকে বিস্তারিত বলবেন। তার আগে আমরা জানবো যে এই বাড়িটি আপনি কবে কমপ্লিট করছেন। উপরে যেই টালি টিনগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আপনি কতদিনে কমপ্লিট করে লাগাইছেন? আমরা এই কাজটা করছি রিসেন্টলি, বেশি সময় হয় নাই, এই 1 মাস হলো আমরা হ্যান্ড ওভার দিচ্ছি। তো এখনো ওনাদের কাজ কিছু বাকি আছে, কালারিং এর যে কাজগুলো আর সেগুলো কাজ বাকি আছে, নিচে ফ্লোরের টাইলস এর কাজগুলো বাকি আছে। তো আমরা এই কাজটা যে করেছি ফরিদপুর সদরের পাশেই, বেশি দূরে না, মুন্সি বাজারের পর থেকে রেল লাইনের পাশেই। যদি আমরা আপনাদেরকে বলে দেখি, আমাদের ফরিদপুরের যেই পার্টির উদ্দেশ্যে আমরা বলতে বলতে চাই, যারা ফরিদপুরের মধ্যে যারা আছেন, যদি কেউ দেখতে চান যে আমাদের এই কাজটা পাকা রাস্তার সাথেই কিন্তু একদম মেন রোডের পাশেই চরবাদ্রসন এলাকা। তো মূলত যে বাড়িটা আমরা করেছি, ওনার নাম হলো মোহাম্মদ মামুন সাহেব। তো উনি একজন ইঞ্জিনিয়ার, এলজিডির একজন ইঞ্জিনিয়ার। তো ওনার প্ল্যানিং ডিজাইন সবই ওনার, শুধু আমরা বাড়িটা তৈরি করে দিছি ওনার ডিজাইনের, ওনার চয়েসের মতোই আমরা বাড়িটা করেছি। তো ইতিমধ্যে আপনার বাড়িটা দেখতেছেন, খুব সুন্দর একটা বাড়ি আমরা করেছি। চারচালা ডিজাইনের যে মণিপুরি হাওয়াই তুলির যে ডিজাইনটা থাকে, খুব সুন্দর একটি ডিজাইন। তো আমরা বাড়িটা করতে কোনো সমস্যা ফেস করিনি, আমি খুব সুন্দরভাবে একদম টেনশন বিহীন, কোনো যাই ঝামেলা না পোহাই আমরা কাজটা সুন্দরভাবে করেছি, কোনো ঝামেলা পোহাইতে হয় নাই। খুব সুন্দর একটি কাজ আমরা এখানে উপহার দিচ্ছি। বাড়িটা করতে মানে বাড়িটা যে ছাদের যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কি পরিমাণ অ্যাঙ্গেল খরচ হয়েছে? কত এখানে অ্যাঙ্গেল? প্রায় 2 টনের অধিক অ্যাঙ্গেল লাগছে, কারণ এটার ডিজাইনটা তো আপনি দেখতে পারতেছেন, খুব সুন্দর একটা ডিজাইন। তো আমরা আমরা অ্যাঙ্গেল কম ব্যবহার করি যত এর আগে আমাদের আরো যে কাজগুলো হয়েছে সে কাজের তুলনায় এটার ইয়াটা কিন্তু ঢালটা অনেক উঁচা দেওয়া হয়েছে, মানে অনেক উপরে, উপর থেকে ঢেউ করে নিচের দিকে নামানো হয়েছে নাকি এটাকে? না, আসলে মূলত যে কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে আমাদের যে যতটুকু হাইট হওয়ার কথা হয় আমরা ততটুকু হাইটই দিয়েছি। এটা প্রায় 9 ফিটের মতো হাইট, গড় হাইট, কিন্তু প্রস্থে তো অনেক বেশি, 26 ফিটের মতো ছিল এটা প্রস্থে। আমরা এটা টিনটা ব্যবহার করেছি প্রায় 21 ফিট, এটা হলো 21 ফিটের সানি, ডাইরেক্ট টিনই আমরা ব্যবহার করছি এখানে। তো এখানে মালামাল যদি আমরা বলি যে মালামাল কত স্কোয়ার ফিট লেগেছে, প্রায় 3300 স্কোয়ার ফিটের মতো মালামাল আমরা এখানে ব্যবহার করছি, শুধু টালিটা। জি, টালিটা 3300 স্কোয়ার ফিটের মতো আমাদের এখানে লেগেছে। তো আনুষঙ্গিক আরো টুই টুল্লি এগুলো মিলে প্রায় আরো 400-500 স্কোয়ার ফিট হয়ে যাবে। তো আমাদের মূলত যে টালিটা আমরা ব্যবহার করেছি এখানে হলো 3300 স্কোয়ার ফিট। আমরা 260 ফিটের মতো ইউ বক্স যেটা ব্যবহার করছি ড্রেন গার্ডারের পরিবর্তে, আমরা যেগুলো এখন বর্তমানে ব্যবহার করছি। পাশে যে দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ, ইউ বক্স গুলো, ইউ ক্যাপ বা বক্স, আগে কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে যেন এই যে এখানে ঘরে যে চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কোনো পানির কোনো নিশানা নেই, কারণ এখানে যে সাইডে যে সাইড বক্স গুলো ব্যবহার করছে এগুলো থেকে খুব সুন্দরভাবে ড্রেন হয়ে পানি গড়ায় পড়ছে, তো এই পানিগুলো আর জমে থাকে নাই। না, এগুলো দেওয়ার মূলত কারণই যেন এক পাশে পানিগুলো চলে যায়। আমরা আগে ক্যাপিং গুলো আগে যেই এইভাবে দিচ্ছি, এখন একটু আপডেট নিয়ে আসছি আমরা এটার মধ্যে, চমৎকারভাবে ডিজাইনটাকে মানে খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে এখানে, মধ্যে খুব সুন্দরভাবে এখানে ফিনিশিং করা হয়েছে। আমরা যদি ঘরের পিস থেকে যদি জিনিসটাকে আর একটু দেখাই, এটা হলো যে ঘরের পিছন সাইড। হ্যাঁ, সামনের সেটটা অবশ্য বাড়ির ভিতরে পড়ে গেছে। এখানে কি ভিতরে আপনার ফোম ইউজ করা হয়েছে? হ্যাঁ, এটা ডাবল বাবর ফোম আমরা দিয়েছি। কত বেডরুমের এই ঘরটা? ও, এটা হলো 4টা বেডরুম, ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, তারপর বারান্দাটা দেখতে পাচ্ছেন যে ওপেন ব্যালকনি, বারান্দাটা খুব সুন্দর একটা বারান্দা। তো আমরা যদি আপনাকে ভিতরে এসে দেখাই যে রুমের সাইজগুলো যদি দেখতে চান আপনি, এখানে কিন্তু আবার সিলিং ব্যবহার করো। হ্যাঁ, সিলিংটা দেওয়া হয়ে গেছে, যার কারণে আমাদের এই নিচের যে ফোমগুলো সেটা দেখা যাবে না, তবে বাইরের অংশে এখানে ইয়ে হয় নাই। আপনাকে দেখাতে পারি যে এখানে
আপনি দেখেন যে ডাবল বাবরের যে ফোম গুলো আমরা ব্যবহার করছি খুব স্মুথ, একদম সুন্দর ভাবে, খুব ভালোভাবে আমরা ফিটিং করছি। তো এখানে যদি আপনি দেখেন যে আমরা যে এখানে বারান্দা গুলো দাঁড়িয়ে আছি, বারান্দার পাশে বক্স দিয়ে একদম স্ট্যান্ডার্ড একটা সুদা, কোনো ডিজাইন নাই, একদম সুন্দর ভাবে যে রেলিং গুলো ব্যবহার করা হয়েছে এই আপনার MS বক্স দিয়ে খুব স্ট্রং ভাবে এগুলো তৈরি করা হয়েছে। বাড়ি সুন্দর করতে যা যা প্রয়োজন, যেহেতু উনি একজন ইঞ্জিনিয়ার, ওনার রুচির তারিফ করতে হয়, খুব সুন্দর ভাবে উনি বাড়িটা সাজাচ্ছেন। তো নিচে শুধু এখন টাইলসের কাজটা বাকি আছে, টাইলসের কাজ বাকি আছে। আপনারা যদি দেখেন যে চারটা, এটা হ্যাঁ ড্রয়িং এবং ডাইনিং একসাথেই, ড্রয়িং রুম ডাইনিং রুম তিনটা চারটা বেডরুম এখানে। এই সাইডে হলো যে একটা বেডরুম, এই পাশে এটা এটা কিচেন, আবার কিচেন রান্নাঘর, এই পাশে আর একটা বেডরুম। একদম রাস্তা থেকে দেখা যাবে যে দুই পাশে জানালা আছে, দোনো পাশে একদম মেন রোড পাশেই। তো উপরে যে দেখতেছেন জিপসন বোর্ড করা হয়েছে, এটা এটা একটা টয়লেট, এটা হলো আপনার কমন কমন টয়লেট, যেটা বাথরুম টয়লেট, টয়লেটটা যথেষ্ট বড়ই আছে। হ্যাঁ হ্যাঁ, তারপর এটা আরেকটা বেডরুম, তাহলে টোটাল চারটা বেডরুম আমরা চারটা বেডরুম পাচ্ছি। কিন্তু রুমগুলি কিন্তু অনেক বড় বড়, এখানে প্রায় আপনার গ্রাউন্ড ফ্লোর আছে 130 স্কোয়ার ফিট হবে। হ্যাঁ, একটা রুম 130 স্কোয়ার ফিট হবে। এমনিতেও এই পুরো বাড়িটা কিন্তু অনেক বড় একটা বাড়ি, এখানে প্রায় 2600 স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোর। তো 2600 স্কোয়ার ফিটের মধ্যে উনি খুব সুন্দরভাবে একটা বাড়ি তৈরি করেছেন। ওনার অনেক জায়গা ছিল আশেপাশে, অনেক জায়গা আছে ওনাদের, এদিক যদি আপনি দেখেন তাহলে বলবো যে এখান থেকে প্রায় অনেক জায়গা আছে, প্রায় 17-18 বিঘা জায়গা ওনাদেরই আশপাশ এরিয়া ধরে, এগুলো সবই ওনাদের জায়গা, ওখান থেকে একদম রেল লাইন পর্যন্ত ওনাদের জায়গা আছে। তো আমরা যে যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি খুব সুন্দর একটি বাড়ি। বাড়িটা করতে আমাদের সময় লেগেছে প্রায় 1 মাসের মতো সময় লেগেছে। তো সামনের যে ডিজাইনটা আপনি দেখেন যে ওনার পছন্দ মতো আমরা ডিজাইনটা দিয়েছি, অন্যান্য জায়গার মধ্যে আমরা চৌচালা ডিজাইন দিয়ে থাকি। এটা একদম দোচালা সিস্টেমের একটা বি সিস্টেমের ঘর, ওদিকে মণিপুরের ডিজাইন আছে। বারান্দাটা খুব সুন্দর, আপনি যদি উপরের যে ডিজাইনগুলো দেখেন, আপনি একদম ফিনিশিংটা দেখেন, আমরা একদম সুন্দরভাবে কাজটা শেষ করেছি। তাহলে আমরা এখানে এই ভিডিওর মাধ্যমে আমাদের দর্শক ভিউয়ার্সদেরকে আমরা একটা এস্টিমেট দেব যে এ বাড়িতে আমাদের টোটাল শুধু টালিটিন এবং কি টই টুম্বুর সহ স্ক্রু সহ টোটালি আমাদের 2,50,000 টাকার মতো খরচা হয়েছে, টালি তারপর স্ক্রু টুই ফোম এগুলো গাড়ি ভাড়া সহ প্রায় 2,50,000 টাকার মতো এখানে খরচা হয়েছে ফোম সহ। জি জি জি, 2,50,000 টাকা তাহলে শুধু উপরের যে ছাদের যে সামান গুলা। জি হ্যাঁ। তো আর আপনার এখানের মধ্যে যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে, 2 টন, 2 টন অ্যাঙ্গেল কি পরিমাণ খরচা হয়েছে? 2 টন অ্যাঙ্গেলের দাম হলো বর্তমান যে দামটা, আমরা তো রিসেন্টলি কাজটা করেছি প্রায় 1-1.5 মাস হলো, তো 1,05,000 টাকা টন ছিল আর কি অ্যাঙ্গেল। তো এখানে 2,00,000 টাকার উপরে অ্যাঙ্গেলটা লাগছে, প্রায় 2,15,000 টাকার মতো লাগছে। তাহলে আপনার 4.5 লাখ বা প্লাস অ্যাঙ্গেল এবং কি আপনার টালিটিন সহ স্ক্রু ফোম এসব ইউজ করা। জি জি জি, 4.5 লাখ টাকা হয় নাই, একটু বেশি লাগছে, আর যেহেতু আমাদের ঢাকা থেকে মালগুলো আনতে হয়েছে, ওখানে ক্যারিং গাড়ি ভাড়া এগুলো সহ আনুষঙ্গিক আপনার 6 লক্ষ টাকার মতো একদম ফিটিং চার্জ সহ এটা বাড়িটা আমরা কমপ্লিট করতে পারছি আর কি। যে আমাদের যে ফিটিং একটা চার্জ আছে সেটা সহ উপরে যে ছাদটা। জি জি জি, অবশ্যই। তারপর এখানের মধ্যে যে আপনার সিলিংটি ইউজ করা হয়েছে, যে জিপসন বোর্ডের যে সিলিংটা সেটা তো আর আমাদের কাজ না, এটা অন্যদের দিয়ে করানো হয়েছে, এটা আমাদের ইয়ার বাহিরে আর কি। আমাদের শুধু উপরের যে ছাদের যে অংশটা, আপনি ইঞ্জিনিয়ার সাহেবে জিনিসটা শেয়ার করছে এই বাড়িটার মধ্যে টোটাল ফ্লোর ম্যাপ সহ এখন পর্যন্ত কি পরিমাণ টাকা খরচ হয়েছে? যেহেতু আপনার কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে, যেমন আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা তো আমাদের আমাদের থেকে ফোন দিয়েই প্রতিনিয়ত তারা আইডিয়া নিতে চায়, তো তাদের আইডিয়ার জন্য আপনি জাস্ট এইটুকু একটু শেয়ার করেন যে এই বাড়িটার তৈরি করতে এখন পর্যন্ত কি পরিমাণ টাকা খরচ হয়েছে। আসলে আমি বলি যে কনস্ট্রাকশনের যে কাজগুলি সেগুলো আমাদের আওতার ভিতরে পড়ে না, তারপর আমি বলে দিচ্ছি। জি জি জি, অবশ্যই। অনেকদিন যাবত কাজ করে আসছি আমরা, আমরা যেটা বলতে চাই যে প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলবো, যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই সাইডের যে ওয়াল দিয়ে উপরের অংশটা আপনারা টালি দিতে চাচ্ছেন, ছাদের চাইতে কিছু অংশ টাকা কম লাগবে।
তবে আপনি যদি একদম সুন্দর করতে চান, ভালোভাবে করতে চান, যে বাড়িটা আপনি দেখার মতো হবে, তাহলে কিন্তু আপনার ছাদের চাইতে কিছু অংশ কম হবে, হয়তো টাকাটা একটু কম যাবে, কিন্তু সৌন্দর্যটা বৃদ্ধি পাবে অনেক। যে মূলত যে আপনি প্রশ্নটা করেছেন যে খরচার যে ব্যাপারটা, যে আসলে কত স্কোয়ার ফিটে কত টাকা লাগবে, তো দেখুন কনস্ট্রাকশনের যে কাজগুলি, গাঁথুনি বা ঢালাইয়ের যে কাজগুলি, এগুলো আমরা হিসাবটা আমরা দিতে পারি না, যদিও আমরা এগুলোর কাজ করি না, এই জন্য আমরা দিতে চাচ্ছি না। তো আমাদের যে উপরের যে কাজগুলো, আপনি অ্যাঙ্গেল, টালি, দরজা, জানালা, গ্রিল, এগুলো নিয়ে হয়তো আমরা কথা বলতে পারি। তো এগুলো যদি আপনি আমাদের কাছে চান, আপনার হিসাবটা হলো যে পার স্কোয়ার ফিটে 2500 টাকার মতো খরচা হতে পারে। আর কনস্ট্রাকশনের যেই ইটের গাঁথুনি বা ঢালাই, সেগুলো 270 থেকে 80 টাকার মতো মতো লাগতে পারে আর কি। এরকম আপনি এর মধ্যে বাড়িটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো পার স্কোয়ার ফিটে আমি যে একটা হিসাব দিলাম, তো এখানে যে বাজেটটা, এখানে তো উনি বিশাল ব্যয়বহুল খরচা করেছে, যেহেতু উনি ইঞ্জিনিয়ার, উনি এখানে যাই ব্যবহার করছেন সবই এক নাম্বার মালামাল ব্যবহার করছেন। এখানে একটা জিনিস অনেকেই বলে থাকে যে আমি তো এত টাকা দিয়ে তো আমি একটা ছাদে তৈরি করতে পারবো, তাহলে আমি টালি টিন কেন ইউজ করব। তো এই যে এই জায়গার মধ্যে একটা সরাসরি একটা প্রমাণ, তিনি ইঞ্জিনিয়ার হওয়ার সত্ত্বেও কিন্তু উনি ছাদ দেয় নাই। না আসলে যে দর্শকদের উদ্দেশ্যে এই জিনিসটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করবেন, উনি ইঞ্জিনিয়ার হওয়ার সত্ত্বেও কিন্তু উনি কি ছাদ ইউজ করে না, উনি টালি টিন ইউজ করছে, তো এটা রহস্য কি? আসলে এটা রহস্য, টালিটা তো সৌন্দর্যের একটা ব্যাপার। আর যে স্টিল যে টালিটা তৈরি হয়েছে, আসলে এটা মূলত তৈরি চারা টালি দেখেই এটা স্টিলের মধ্যে আমরা তৈরি করেছি, বা ইঞ্জিনিয়াররা যারা আছে, চায়নারা, জাপানিরা যারা ছিল, তারা অনেক ঘাটাঘাটি করে, অনেক গবেষণা করে তারা স্টিলের মধ্যে এই ডিজাইনটা নিয়ে আসছে। তো যে টালির যে ডিজাইনটা, সেটা তো মূলত আপনার চারা টালি, যেটা মাটির তৈরি হয়, আমাদের বাংলাদেশে পাওয়া যায় যশোর যে চারা টালিটা বলা হয়, তো সেটা আগে এই আপনার এই ডিজাইনটা ফুটিয়ে তুলতে হলে আপনাকে আগে পুরোটা ছাদ করতে হবে। ছাদ করার পর আপনার এই ডিজাইনটা আনতে হবে। কিন্তু আমরা কি করতেছি এখন, অল্প টাকার মধ্যে যে শুধু অ্যাঙ্গেল ব্যবহার করে কিন্তু আমরা এই ডিজাইনটা আপনি যে দিতে জিনিসটা বলছেন একটা জিনিস বলছেন, আরেকটা জিনিস হলো যে মানে দর্শকরা বলে যে শুধু ছাদ, ছাদের কথা বলছেন, মানে আপনার প্লেন যে ছাদটা এত টাকা সে খরচ না করে আর এর চেয়েও কিছু টাকা কমে বা এই পরিমাণ টাকায় সে প্লেন ছাদ দিয়ে দিতে পারতেছে না, এটা কিন্তু সবাই বলে, ভাবতে পারে যে আমার হয়তো এরকম লাগতো। আসলে কাজ করার পরে বোঝা যায় যে আপনার কত টাকা খরচা হবে। যখন আপনি এই টালিটা না করে যখন ছাদ করতেন, তখনও কিন্তু আপনি মিস্ত্রিদের বলতেন যে আমার তো টালি ভালো ছিল, আমরা টিন দিয়ে করে ফেলতে পারতাম, অনেক কম টাকা খরচা হবে। আসলে কোনোটাই কম টাকায় হয় না। এখন বর্তমান যে পরিস্থিতিতে, যে দামের মধ্যে আমরা আছি বাংলাদেশের মধ্যে, যে সবকিছুর ঊর্ধ্বগতির মধ্যে যে আমরা আছি, কম টাকায় কোনো কিছুই সম্ভব না। আপনি সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন, এত সুন্দর স্মুথ একটা ডিজাইন বাড়ি, আপনার দেখতে কত সুন্দর দেখা যায়। আপনি ভাবতে পারেন যে আমার এই টালির সাইজে ছাদে অনেক টাকা কম আসতো, না এটা কখনোই পসিবল না। আপনি যখন এই ছাদ করবেন, তখনই কিন্তু আপনার সেই টাকাটাই ব্যয় হবে, বরং স্যার বেশি যাবে। আমরা এই ডিজাইনটা সুন্দর দিতে পারতেছি, আপনাদের চোখের যে একটা আকর্ষণ তৈরি করতে পারতেছি আমরা ডিজাইনের ছাদের মধ্যে, কিন্তু এরকমটা হতো না। আপনি হয়তো ছাদ দিতে পারতেন, এই ভাবতেছেন যে আমি আরো অল্প টাকায় দেওয়া যেত। কথা যেটা সেটা হলো যে আপনার সৌন্দর্যের জন্য মানুষ অনেক কিছুই করতে, অনেক কিছুই করতে, হ্যাঁ হ্যাঁ রাইট। আসলে মেইন হলো যে সৌন্দর্য, শখের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। জি জি রাইট, কেউ চাইলে যার চয়েস যেরকম, কেউ চাইলে এই পাশেই একটা বিল্ডিং হয়েছে, এটার উপরে ছাদ দেওয়া হয়েছে, আমি সেটাই আপনাকে বলতে চাচ্ছিলাম। ওনার কাছে এটা, ওনার কিন্তু ছাদ অলরেডি একটা করা আছে, উনি কিন্তু এখানে করে তারপর এটা করছে, এই ছাদের যে অংশটা ওইটা ওনার বিল্ডিং, আর যেটা আমরা তৈরি করছি এটাও কিন্তু ওনার। তো উনি নিজেই এই ঘরটা থেকে, এই ছাদওয়ালা বিল্ডিংটা থেকে এই ঘরটা দেখতে অনেক সুন্দর, কমপ্লিট হয় নাই কিন্তু এখনো চকচক চকচক করতেছে রাইট। তো সৌন্দর্যের যে একটা ব্যাপার আছে, উনি বলতেছে যে আমার তো বিল্ডিং, বিল্ডিং তো ছাদ তো দেওয়া একদম ইজি, আপনি চাইলে দিতে পারেন। টাকার ব্যাপার, আসলে সব সময় টাকা তো হয় না, সৌন্দর্য আপনাকে দেখতে হবে যে আসলে কোনটা সুন্দর হচ্ছে, মানুষ কোনটা দেখতেছে, এই গ্রহণযোগ্যতা কোনটা পাচ্ছে আর কি, মানুষের কাছে যে আকর্ষণ। আপনি দেখেন যে ছাদের দেওয়ার পর কয়জন লোক এসে দেখতেছে, আর আপনার আমরা টালি টিন দিয়ে একটি বাড়ি তৈরি করছি, সেটা কয়জন এসে দেখতেছে। তো আমরা কাজ শুরুতেই অনেক মানুষ এখানে আসছে, আমরা দেখছি অনেক মানুষ আসছে। এখন আমরাও খুব সকাল সকাল আসছি, তো সেরকম মানুষ এখন নেই। এখন আমরা যখন কাজগুলো শুরু করছি, এখন তো গ্রামের সবাই দেখা হয়ে গেছে, আমাদের কাজ যখন চলমান ছিল তখন কিন্তু
অনেক মানুষের ভিড় ছিল, তো এখন কাজ মোটামুটি শেষ, তো মানুষজন আমরা এখন খুব ভোরবেলা আসছি বিটুর জন্য। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই গড়টা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি মোহাম্মদ তারেক, আসসালামু আলাইকুম।